প্রথম ভরত শত্রুঘ্নকে পাঠিয়েছিল, কিন্তু দুই গাছা পথের সামনে গিয়ে ধরা পড়ে যায়। পুনরায় বিশ্বামিত্র ফিরে আসে, যখন আসল রাম লক্ষ্মণকে সাজিয়ে দেয়, তখন আসল রাম লক্ষ্মণকে নিয়ে যখন বিশ্বামিত্র মুনি করিবে গমন, তাই দশরথ রাজা তখন ডেকে ডেকে বলছে, মুনি ঠাকুর বলো, এই রাম আমার নীল রতন নয়ন মনি, রাম আমার রতন নয়ন নয়ন রৌদ্রের কিরণ মুনি আর নিচে তপ্ত বালি, আরে রৌদ্রের কিরণ লেগে রামের এই কোমল অঙ্গ মুনি হয়ে দশরথ, দশরথ বলুন, তোমার কোনো ভয় নেই দশরথ, আমি কথা দিলাম সাত দিন পর তোমার রাম লক্ষ্মণকে আবার তোমার অযোধ্যায় ফিরিয়ে দিব, শুধু তুমি সাত দিনের জন্য দশরথকে আমি নিয়ে যাচ্ছি। রাম লক্ষ্মণকে নিয়ে চলেছে, দুই মোহনার একটা পথ আছে দুই গাছা পথ বলে, ওখান থেকে দুটো রাস্তা। দেখুন আমি পূর্বেই বলেছি, রামায়ণটা কিন্তু বহির জগতের নয়, আধ্যাত্মিক জগতের। রাম লক্ষণ অর্থাৎ জ্ঞান আর বিবেক, বিশ্বামিত্র অর্থাৎ বিশ্বাস, রাম লক্ষণকে নিয়ে যাচ্ছে। এইবার ওই দুই গাছা পথ, যেখান থেকে দুটো পথ গেল, একটা বাম পথ একটা দক্ষিণ পথ, ওইখানে গিয়ে তাদের পরীক্ষা করার জন্য বিশ্বামিত্র মুনি ছলনা করছে, জয় নারায়ণ শ্রী মধুসূদন, জয় নারায়ণ শ্রী মধুসূদন। সুস্থান ত্যাগ করে কেন পুস্তানে বসলাম বাবা, এইখান থেকে আমার আশ্রমে যেতে না, এই দুটো পথ। কোন পথ? বাম পথে গেলে বাবা ছয় মাস হয়, নিষ্কণ্টক পথ, তাতে কিছু নাহি ভয়। এই যে বাম পথ দেখছো না, ছয় মাস সময় লাগে, এই পথে কোনো বাধা বিঘ্ন নেই, সুষ্ঠু ভাবে চলে যাবে। আর দক্ষিণ পথে গেলে মাত্র তিন দণ্ড হয়, দুর্জয় নামে তারকার রাক্ষসী যাব মাত্র জয়ের ভয় নাই, ও আমরা যাও মাত্রই মেরে দেব। কোন পথে যাবে তোমরা? কেন দক্ষিণ পথে? দক্ষিণ পথে বাবা, ওই দক্ষিণ পথে দুর্জয় বাধা, বাধা ভেঙে যাব। আরে যাও মাত্র খেয়ে ফেলবে, যাও মাত্রই মেরে দেব। আনন্দে বিশ্বামিত্র মুনি হৃদয় ভরে উঠেছে, এই তো আসল জিনিস।
তিনি রাক্ষসের বংশ ধ্বংস করতে এসেছেন। রাক্ষসের নাম শুনে তার মনে আনন্দ ভরে উঠেছে। রাম লক্ষ্মণ বলুন, না বাবা বাম পথে যেতে হবে। কেন? তোমাদের মাত্র সাত দিনের জন্য চেয়ে এনেছি, এই পথে গেলে যদি তোমাদের খেয়ে ফেলে আমার ব্রহ্মবাক্য থাকবে কোথায়? আর এই পথে গেলে তো ছয় মাস হবে তখন। আরে বাবা, তবুও ছয় মাস পরে তো ফিরিয়ে দিতে পারবো। তা যাও মাত্র তো আমরা মেরে ফেলবো ওকে। যাও মাত্র বধ করবে? হ্যাঁ। কি দিয়ে বধ করবে? তোমাদের কি শিক্ষা দীক্ষা কিছু আছে? অনেক কিছু, অনেক কিছু। ইঁদুর বিড়াল কুকুর ছানা সবকিছু মারতে পারে। ও পাখি, ছোট বালক তো বলছে দীক্ষা শিক্ষা দিয়ে কিছু জানা আছে, বলছে অনেক কিছু জানে। কি ইঁদুর বিড়াল ছাড় পোকার তেলা পোকা এগুলো মারতে পারি? রাম লক্ষ্মণ ওগুলো নয়, এমন কোন শিক্ষা বা দীক্ষা নেওয়া আছে যেই বিশ্বব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ বীর যদি তোমাদের সামনে আসে তবু নিস্তার নেই। ওইটা আমার কেমন জানি, ওগুলো আমাদের ওগুলো জানো না? না। বেশ, তাহলে তোমাদের দীক্ষা শিক্ষা নিতে হবে। তাহলে কোথায় পকেটে দিন, আচল পেতেছে এই খানে আমাকে পকেটে দিন। কেন, ওরা তো জানে না দীক্ষা শিক্ষা কি জিনিস। দেখুন রামলীলাটা, কৃষ্ণ লীলা, মাধুর্য লীলা সবাই বুঝতে পারে না, একমাত্র যারা সেই মাধুর্য রসের ভক্ত তারাই বুঝতে পারে কৃষ্ণ লীলার মাহাত্ম্য। কিন্তু রামলীলা আমার সুকোহরির মতো সরল লীলা, আপনি আচরি ধর্ম জীবকে শিখায় শিখিয়েছেন, ছেলে হয়ে কর্তব্য দেখিয়েছেন, পিতার আদেশ কেমন করে পালন করতে হয়, কি তাই না বাবা? দশরথ কি কোনোদিন বলেছিল তুমি বনে যাও? কৈকেয়ী বরঞ্চ বলেছিল, কৈকেয়ী আমি সত্য ভ্রষ্টা হব, তবু রামের মতো ছেলেকে আমি বনবাসে দিতে পারবো না। রাম পরস্পরের মুখে শুনেছিল যে একটা দ্বন্দ্ব চলছে অযোধ্যার মধ্যে মধ্যমা মায়ের সাথে, বনবাসের মূর্তি ধরে সে যে দশরথের সামনে গিয়ে বলছে বাবা বনে যাব বিদায় দাও, বলছে কি এই বেশি তোকে কে সাজালো? বলছে আমি নিজে সেজেছি পিতা। বলছে কেন? বলছে আমি যদি বনে রাজাই তুমি যে বাক্য ভ্রষ্ট হবে, আমি যে তোমার সন্তান। পিতা গো, এই অযোধ্যার অধিপতি তুমি দশরথ, আর তারই জ্যেষ্ঠ পুত্র আমি রাম। আজ আমি যদি আমার পিতার আদেশ পালন না করি, আমাদের এই রাজ্যে কেউ আর পিতার আদেশ পালন করবে না। আমার দয়াল ঠাকুর সুকোহরি, গোসাইগিরি করেও তো খেয়ে যেতে পারতো, পারতো না? কি করেছে আপনারা দেখেছেন? একদিন একটা গামছা পরে এইখানে বেগুন খেতে যাচ্ছে, প্রখর রৌদ্রের মধ্যে, প্রখর রোদ উঠেছে, কলকাতা থেকে এক বাবু এসেছে, শুনেছে সুকগোসাই নামে এক মহাপুরুষ থাকেন কাটোয়ায়। ঠাকুর ভেমে গেছে, ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা সুকু বাবা কোথায়? আমি একটু ওনাকে দর্শনের জন্য এসেছি। কেন, উনি বুঝতেই পারে নাই যিনি এহেন ব্যক্তি, যার বাংলাদেশে এত আশ্রম, যার লক্ষ লক্ষ ভক্ত, সে একটা গামছা পরে বেগুন খেত নিগড়াতে পারে রোদের মধ্যে। বলতে পারবেন? ঠাকুর বলছে খুঁজে দেখো, খুঁজলি ভগবানকে তাই পাওয়া যায়। ওই বেচারি সারা আশ্রম খুঁজতে খুঁজতে ভক্তদের কাছে শুনে শুনে আবার গিয়ে ঠাকুরের কাছে উপনীত হয়ে বলছে, বাবা আমি দেখতে এসে যা দেখে গেলাম, আমি গীতা পাঠ করেছি তবে গীতায় খালি শুনেছি, কিন্তু আজ আমি স্বচক্ষে দেখে গেলাম তুমি গীতা, তুমি তাই তো। ঠাকুর নিজে মুখে বলেছে, এই আমি গীতা, গীতাই আমি, গীতা পড়িস, গীতাই আমার মত, গীতাই আমার পথ। তাহলে বুঝে দেখুন এই সুকোহরি কে। অনেক কথা বলতে ইচ্ছা করে কিন্তু আমার অল্প একটু সময় বাঁধা, আমি ওইদিকে যেতে পারছি না, বারবার ঠাকুর নিয়ে যেতে চাচ্ছে। যা হোক হরি বল, আজ রাম লক্ষ্মণ দীক্ষা শিক্ষা নেবে।
রাম লক্ষ্মণ বলুন যাও, এই বনে অনেক মুনি ঋষি আছে, কারুর কাছ থেকে দীক্ষা শিক্ষা নিয়ে এসো। আপনি আমাদের দীক্ষা দিন তাহলে, কি আমার কাছে দীক্ষা শিক্ষা নিতে? বেশ তাহলে যাও স্নান করে এসো। দুই ভাই স্নান করতে যায়, যখন বিশ্বামিত্র মুনি মনে চিন্তা করে তখন, হে দীনবন্ধু রাম, কি মন্ত্র দেব তোমায়? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু ভর্তা কর্তা তো তুমি, তোমারই নাম দেব তোমার কানে। তুমি তোমার গুরু হয়েও, তুমি আমার নিজে ভক্ত হয়েও, হে হরি কাণ্ড ভাণ্ড সকলি তোমার, শুধু উপলক্ষ করে তুমি আমাকে। রাম লক্ষ্মণ স্নান করে এসেছে, দুই ভাইকে দীক্ষা করেছে দান শিক্ষা। আমাদের ঠাকুর কিন্তু দীক্ষা শিক্ষা যুগল মন্ত্র দেন। গ্রামে অনেক অনেক জায়গায় আছে অনেক গুরু ভাই বোনরা, আমরা বুঝি না, তাদের আমি দেখেছি দুই এক জায়গায় চোখে পড়েছে, তারা আবার অন্য গুরু গোসাইয়ের কাছে গিয়ে শিক্ষা মন্ত্র নেয়। আমি দেখেছি, তাই কথাটা বলছি, কোনোদিন এই ভুল করবেন না। যিনি সৎগুরু, যিনি পূর্ণ ব্রহ্ম, আনন্দময়ী ভবনের সামনে ছোট্ট করে দোল হতো নিশি সরকার, অর্থাৎ বিজয় নিশি, সেই নিশি, এই নতুন নিশি নয়, সেই নিশি। আর আমাদের নিখিল না তখন সবেমাত্র ছাত্র, সন্ধ্যা রানী ছিল সাথে, যদি সেই সময়কার কেউ থাকেন বাবা আপনার নিশ্চয়ই মনে আছে, আমি তখন ছোট্ট। এইখানে গান হয়েছিল, তখনই আমি শুনেছি, গুরু হ্যালো, যা হোক আজ দুই ভাইকে দীক্ষা শিক্ষা দেবে সম্পর্কে তোমাদের আমি কি হলাম? গুরুদেব হলেন, তোমাদের দুটো ভাইকে আমি এই যে দুটো বান দিলাম আর দুটো মন্ত্র। শোনো লক্ষণ, তোমাকে যে মন্ত্র দিলাম এই মন্ত্রের কি গুণ জানো? এই মন্ত্রের বলে তুমি 14 বৎসর অনাহারে অনিদ্রায় থাকতে পারবে, নারী মুখ দর্শন না করে থাকতে পারবে। এই মন্ত্রের নাম কি জানো? সুবল মন্ত্র। এই মন্ত্র আমি তোমাকে দান করলাম, কেমন? আচ্ছা, সম্পর্কে আমি তোমাদের দুই ভাইয়ের কি হলাম? গুরুদেব হলেন। আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও। এবার গুরু দক্ষিণা দাও, এই পালাটার আসল অংশটাই সামনে, যদিও সংক্ষেপে করতে হয়, আমি সব জায়গা জায়গায় একটু একটু করে ঠিক বলেই যাব, কিন্তু পালার যেটা নিয়ম, গুরু দক্ষিণা আমাকে তুলতেই হবে। কেন আজকে এখানে তো দক্ষিণা দিবার জায়গা, কেন সেই পারের কান্ডারির কাছে আপনাদের করি আজকে জমা পড়বে, যে যা দিবেন ওই পারের কান্ডারির চরণে আজকে আমি সেই করি দিয়ে যাব। আপনারা যে যা পারবেন পারেন, অন্য কেউ যাবে আপনারা কেউ উঠবেন না, অন্য কেউ যাবে তারা তুলে নিয়ে আসবে, আমি আমার গান চালিয়ে যাব। যা হোক, শুধু কেউ আমাকে একটি টাকা হোক, যা হোক দক্ষিণা দেন, আমি পালাটা সামনের দিকে নিয়ে যাই, একজন শুধু, আর তারপর তারা যাচ্ছে আপনারা দিয়ে দেবেন। জয় রাম। আজ দক্ষিণা যাবে, মা উঠেন না তাহলে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। মা বসেন, যাচ্ছে তো যাচ্ছে। লবকুশি নগরে নগরে ভিক্ষা করে এনে গুরুর ঘরে সমর্পণ করেছে দক্ষিণার কারণে।
এই পার ঘাটে ওরে মাঝি পার কর আর কত হিম বসে পার ঘাটে ভক্ত ভক্তা বাবারা মায়েরা অনুরোধ করছি আপনারা আসবেন না, আমি আর অল্প একটু সময় বাকি আছে, কেন আপনারা জানেন অসীম বাবু তিনি তো তার সময় মতো আসবেন, কেন আমাদের মাত্র ক্ষুদ্র শিল্পীদের জন্য তার সময় তো নষ্ট হবে না, তাই একটু সময় আপনারা আসবেন। এক মা একটি রামাবলী আর একটি গীতা সেই সঙ্গে কিছু দক্ষিণা দিয়েছেন। আমি যেই হই না কেন, আমি যদি পথের একটা কুকুরও হয়ে থাকি তবু এখন সেখানে দাঁড়িয়ে আছি, তিনি রাম মনে করে দিয়েছে আমি জানি, কিন্তু আমি তো জানি রামকে, তাই আমি যা কিছু পেয়েছি রামের চরণে আমি সমর্পণ করলাম। হে সুকহরি, তুমি সেই ত্রেতা যুগে যে রাম রূপ ধরেছিলে, তোমার সেই রূপ অনুসরণ করে যা কিছু করেছে সেই মা বান আমি তোমার চরণে করলাম সমর্পণ। জয় জয় বিশ্ব সুখরি। গুরুদেব গুরুদেব, তাহলে এবার সামনের দিকে চলুন। তথা হতে তারা তিনজন করিল গমন, আরে পিপুলেরও বনে গিয়ে তারা দিল দর্শন, পিপুলের বন এই বনেই থাকতো কে তারকা রাক্ষসী। রামের জীবনের প্রথম যুদ্ধ হয়েছিল তলকা রাক্ষসীর সঙ্গে, কেন জানেন, ওই রাক্ষসীকে আগে বধ না করতে পারলে কি আর যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা যায়, ওই রাক্ষসীকে বধ করে তাকে মা বানিয়ে নিতে হবে, তারপরেই তো আমরা কর্মজীবনে প্রবেশ করতে পারবো। হা 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 হা, গুরুদেব সামনে ওই যে পর্বতের আকৃতি কি দেখা যাচ্ছে, ওরে বাবা ওই তো ওই তারকা, ওই হলো সেই তারকা। বিশ্বামিত্র মুনি ভয় পেয়ে গেছে, বিশ্বামিত্র মুনি বলছে রামচন্দ্র তুমি যাও বাবা, তুমি গিয়ে ওকে বধ করো আর লক্ষণ আমার পাশে থাকুক, আমি লক্ষণকে রক্ষা করি। মানে মুনি ঠাকুর চিন্তা করে, না না লক্ষণ যদি আমার পাশে থাকে তাহলে আমার প্রাণটা বাঁচবে, কিন্তু বিশ্বামিত্র মুনি কৌশল করে বলছে লক্ষণকে আমি রক্ষা করি, লক্ষণ আমার পাশে থাকুক আর রাম তুমি গিয়ে বধ করে আসো। গুরুদেব বলো লক্ষণ, আমি দাদার সঙ্গে যাই। না না লক্ষণ তুমি ছোট এখনো বোঝো না, তুমি আমার পাশে থাকো আমি তোমাকে রক্ষা করি, তবে ধনুর্বাণ ধরে থেকো, ওই তারকার কোনো বিশ্বাস নেই।
লক্ষণ রয়েছে। বিশ্বামিত্রের পাশে রামচন্দ্র গিয়ে ধনুর্বাণ নিয়ে ধনুকের সংকার দিয়েছে, যখন তারকা রাক্ষসী নিদ্রা ভেঙে নয়ন মেলেছে, নয়ন মেলে সামনে দেখতে পায় নব জলধর মূর্তি। বাহ, আজ কতদিন নরমাংস সেবা করি না কেন, ওই রাক্ষসীর ভয়ে এই রাস্তা দিয়ে কোন জনমানব যায় না। আর আজকে ছোট ছোট বালক পেয়েছে, তার মনে কত খুশি, আজ একটু কচি মাংস খেতে পারবো। এই বালক, খুব ভালো কাজ করেছিস, তাড়াতাড়ি আয়, আমার উপর ক্ষুধা লেগেছে। রামচন্দ্র নাকি বলছে তারকা আমাকে খেতে হলে অত সহজে খেতে পারবে না, যুদ্ধ করতে হবে বলছে তাই। হ্যাঁ ও তারকা ধর যুদ্ধ কর দেখি কেমন বীরবর, তারকা ধর যুদ্ধ কর দেখি কেমন বীরবর, তারকা ধর যুদ্ধ কর দেখি। রাম এলো রাম এলো পড়ে গেল সারা, তারকা ধর যুদ্ধ কর দেখি, রাম এলো রাম এলো পড়ে গেল সারা, তারকা ধর যুদ্ধ কর দেখি। নয়ন মেলে তারকা তখন মাথা দিল নাড়া, মায়া করে ধনুর্বাণ হাতে তুলে নিল, আর লক্ষ লক্ষ কৃষ্ণবাণ ছাড়িতে লাগিল, আর মানে মানে অন্ধকার হইল তখন, আর পারো যদি এইবারে এই বানো ঠেকায়, আর এত বলি পাশুপদ বান্ধনুকে জড়িল, আর সুযোগ পেয়ে দেবতা গণ বানিতে বসিল, আর দক্ষিণে বরুণ বসেছে বানিতে বরুণ, আর যত দেবতা তারা বসে পাকে পাকে সংহারী আসন বসেল বানের সম্মুখে, সাগর কেঁপে উঠে দেউলের বিহার, কেহ বলে আজ বুঝি ভূমিকম্প হয়, কেহ বলে পৃথিবী বুঝি রসাতলে যায়, এত বলে বান গোটা দিলি হু হু তার, সর্বরাত্রে বানে বইসে বইসে উগ্র চন্দ্রা, আর বার বলি আটাকে হাতে নিয়ে খান্না, এত বলে বান খানা দিল হু হু তার। আমার প্রভু রামচন্দ্র জীবনের প্রথম যুদ্ধে জয়ী হয়েছে, ভক্তবৃন্দে সবাই একবার বলুন কথা হতে। তারা তিনজন করিল গমন, বিশ্বামিত্র মুনির সিদ্ধি আশ্রমে গিয়ে দিল দর্শন। রাম লক্ষণ বলুন, সিদ্ধি আশ্রম না শুকরের আশ্রম? না না, এটা সিদ্ধি আশ্রম, শুকরের আশ্রম কেন হবে, লক্ষণ কি বলে এটা বলে শুকরের আশ্রম, মানে অনেকদিন মুনি ঠাকুর আশ্রমে নেই, পশু পাখি এসে বাসা করেছে। রাম লক্ষণ বলুন, তোমরা যোগ বুঝে থাকো, আমি দেখো যোগ বলে সুন্দর আশ্রম করে দিচ্ছি, কেমন? যোগ বলে সুন্দর আশ্রম করে চতুর্দিকে নিমন্ত্রণ পাঠালো, হে মুনিগণ তোমরা ছুটে এসেও আমি যজ্ঞের রক্ষক করেছি, আজ আমি রাক্ষস ক্ষয় যজ্ঞ করবো, সেই যজ্ঞ আমার পূর্ণ হবে, তোমাদের আর কোনো ভয় নেই।
কেন? এই যে দেখো আমার যোগ্যের রক্ষক, দেখলেও বিশ্বাস হয় না, এখনই প্রমাণ পাবে। তাহলে তোমরা তৈরি হও কেমন? যাগ যজ্ঞ হোম করে আজ যজ্ঞের আয়োজন করেছে সর্বজন, একে একে তিনবার যজ্ঞের পর তারপরে যজ্ঞ পূর্ণ হয়েছিল কখন সেই কথাটাই শুধু জানাবো। দুইবার আবার এমনি ভাবে যজ্ঞ অপূর্ণ হয় কেন? ভগবান যদিও ভগবান তবুও মানুষ রূপ ধরেছে, মানুষের আচার তো তাকে করতে হয়, চর্ম চোখে দেখতে পায়নি, মেঘের আড়াল থেকে কে এসে রুধির পরিশন করছে। নারদ পুনরায় এসে একটা বিধান বের করে দিয়েছিল, কি? একটা তাম্র কুণ্ডে শীতল বাড়ি রেখে দাও, আকাশে মেঘের জল, ওই তাম্র কুণ্ডের জল জলে জলে জল লয় হয়ে যাবে, ভগবান তাম্র কুণ্ডের মধ্যে দেখতে পাবে মেঘের আড়ালে কি দাঁড়িয়ে আছে। তারপর তীক্ষ্ণ বাণীর দ্বারা সেই সুবাহুকে বধ করতে পারবে। নারদ যখন এই বুদ্ধি দিয়ে গেল, শেষবারের মতো যজ্ঞ আয়োজন করেছে। আর আমার কবি বলছে, ওহো আমার আমার রামের জয় রাখব, জয় রাম, ও সবাই